আমার মা, আমার বোন, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে। এমন হয় নাই কখনো? আপনার বন্ধু, আপনার আপনার বন্ধু, আপনার ব্যবসা ব্যবসার পার্টনার, আপনার বস, আপনার কলিগ, ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে। জিগরি দোষ সরে গেল পাশ থেকে, হয় না? এমন ভালোবাসা দুই প্রকার, বলেন কয় প্রকার আমার সাথে, বলেন। এখানে শেষ করে দিব 10টা মিনিট। ভালোবাসা কয় প্রকার? একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ, কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে ভালোবাসা। একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা। আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন, দেখবেন স্ত্রীর সাথে আপনার গণ্ডগোল লেগে যাচ্ছে, যদিও সে হালাল বই, তাই না? এমন হয় না অনেক সময়? আমি তো অনেকদিন বলেছি, অনেকদিন আগেও বলেছি, 5 বছর 6 বছর আগে, যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন। না হলে কি হতো? এই যে এত অন্যায় আমরা করেছি, আল্লাহ পাক কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন, গজবে ধ্বংস করে দিয়েছেন? এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তার প্রমাণ এগুলো। আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি। আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে, আসমানের সমানও গোনা করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন খালেস তওবা করলে গোনা তো মাফ করে দিব, দিবই, আগের গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। না ভালোবাসা না? আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে। কোরআন খুলেন, সূরা সাদ পড়েন, সূরা সাদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন খালাক্তু বিয়াদি মা মানাআকা আল্লা তাসজুদা, খালাক্তু বিয়াদাই, মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? এটা মহব্বতের বই প্রকাশ না? আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাবো না, এর হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাবিল করার দরকার নাই। কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ইমান রাখবো, ঠিক আছে ভাই? এখানে আবার অনেকে অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায়, এদিকে যাওয়ার দরকার নাই। এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে। এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ, সব কিছু এত নিপুণভাবে চলতেছে, এটা মহব্বতের বই প্রকাশ না? আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম, তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা ঠিকই আছে কিন্তু তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না, যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে। আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টা যাবে যে এত সূক্ষ্মভাবে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করলো। একচুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায়, এটা কি আল্লাহ পাকের মহব্বতের পরিপ্রকাশ না? আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত আছে। হ্যাঁ, এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো, ইরহামু মান ফিল আরদ ইরহামুকুম মান ফিস সামা, তোমরা সবার উপর রহম করো, দয়া করো। দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ, তোমরা সবার উপর দয়া করো, রহম করো, মহব্বত করো। এটা কি হবে? তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবে। আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করেছি, আসলে এটা ভালোবাসা না, যৌনতা, এর দিকে যাওয়ার জন্য এইসব করছি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়ত দান করেন। আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে। নাম মানে হলো এলেম, নাম মানে কি? ভালো না বাসলে আল্লাহ পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন। সূরা 3 আল্লাহ পাক কি বলেছেন? ওয়া তিনি ওয়া যাইতুন, এগুলো শপথ করে, লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ পাক দিয়েছেন। দেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন? আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি, তাকে ভালোবাসি, এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করো, মহব্বত আল্লাহর জন্য, ঘৃণাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক সমস্ত এলেম শিক্ষা দিলেন, এটা কি ভালোবাসার বই প্রকাশ না? নূহ আলাইহিস সালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা শুনে না, আল্লাহ পাক সবর করলেন, ধৈর্য ধরলেন, গজব দিলেন না, শেষ পর্যায়ে গিয়ে আজাব দিয়েছেন। এই যে আল্লাহ পাক সুযোগ দেন, সময় দেন, এটা কি আল্লাহ পাকের ভালোবাসা, দয়া না? এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে। আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাহ পাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন? আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মতো কিতাব নাজিল করেছেন, আর আমাদেরকে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আল্লাহ পাক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না, এটাই সবচেয়ে বড় মহব্বত, সবচেয়ে বড় রহমত, কারণ তার সুন্নতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না। আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মহব্বত করতেন, তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই। আমরা তার কি ভাই? মানে কি মায়ের পেটের ভাই? এটা বোঝানো হয় নাই। একটা হাদিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য, তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক, রুহানি পিতা। তিনি কি ইমাম নন? তিনি ইমাম, তিনি নেতা, তিনি আমাদের শিক্ষক, তিনি নবী। তো তিনি
আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন সাহাবীদের সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবীরা বলছিল ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না তখন নবীজি বলছেন না তোমরা আমার সাহাবী আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসে প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাহ পাক কবুল করবেনই করবেন করলে আল্লাহ পাক কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মূলতবি রেখেছি যে কাল কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব ইনশাআল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশে বহু কবিরা গুনাহগার মুসলমান যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করালে হলেও আবার জান্নাতে নিয়ে আসবেন তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান সুন্নতের কি মহব্বত করলাম চিন্তা করেন একটা হাদিসে নবীজি স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি কষ্টি পাথর তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না কি হইতে পারবে না মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা এ আমার উম্মত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে আর এটা আবার বলি নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয় যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না যারা যাচ্ছে তার কখনোই নবীকে ভালোবাসে না কোশ্চিনকালেও না শোনেন উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেন নাই বললে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলি উমর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বলছেন খলিফাতুল মুসলিমিন মুসলিমদের তিনি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবি একটা হাদিসে একসাথে দশজন ওই দশজনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হাদিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না কি বুঝলেন শয়তান যদি দেখে ওই যে ওমর ও আর ওই যাবেন ওই রাস্তার মধ্যে এই হচ্ছে ওমর ইবনে খাত্তাব আমার পরে কোনো নবী নাই নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই লা নবী বাদি আমার পরে কোনো নবী নাই যদি হতো তাহলে ওমর হতো যদি হতো তাহলে ওমর হতো অন্য একটা হাদিসে আসছে আমার পরে কোনো নবী নাই তবে তুমি আমার এটা অন্য সাহাবী সম্পর্কে আলী ইবনে আবি তালেব সম্পর্কে তুমি আমার জীবনে তেমন মুসার জীবনে হারুন ছিল যেমন এটা হচ্ছে আলী ইবনে আবি তালেব এখানে কথা হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুক আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইল্লা মিন নাফসি আমার নফসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা কি বুঝতে পারতাম কি মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ সব কিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানার চেয়ে বেশি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়া ওমর এখনো মুমিন হওনি ওমর কাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লা ইয়া ওমর এখনো হওনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটু পরে আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আলান এখন লা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে এমনকি আমার নফসের থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলছেন আলান ইয়া ওমর এখন ওমর এখন তুমি মুমিন হলে তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি নোংরামি জেনা ব্যভিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এইসব তথাকথিত ভালোবাসা দিবস এই জেনা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।